নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পার্সেন্টেজ অর্থাৎ শতাংশ থেকে হায়ার স্কিল লেভেলের কিছু কোশ্চেন নিয়ে। আমরা আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন, কেন খাতা পেন্সিলে যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট 12টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং 12টা প্রশ্ন আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন। পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা ক্লাস শুরু করছি। প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনটাকে একটু লক্ষ্য করুন। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 1, যে প্রশ্নটা ব্যাংক ক্লার্ক 2011 কোশ্চেনটা এসেছিল, ইংলিশে কোশ্চেনটা করা আছে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি সম্পূর্ণটাই আপনাদের বাংলা অনুবাদ করে দিচ্ছি। আশা করছি অনুবাদ শোনার পর আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন, 1 নম্বর প্রশ্নে বলা আছে ভেনা স্পেন 25% অফ হার মান্থলি ইনকাম অন হাউসহোল্ড এক্সপেন্সেস। তাহলে ভেনা বলে একজন আছে, সে যা রোজগার করে তার 25% সে তার হাউসহোল্ড মানে বাড়ির জন্য সে খরচা করে তার মান্থলি ইনকামের। এবার বলেছে হার মান্থলি ইনকাম ইজ 4.32 লাখ, তার মাসে রোজগার হচ্ছে তার অ্যানুয়াল মানে তার বার্ষিক রোজগার হচ্ছে 4,32,000। তাহলে হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট ভেনা স্পেন্ড অন হাউসহোল্ড এক্সপেন্সেস ইন 8 মান্থস টুগেদার। তাহলে এই ভেনা সে 8 মাসে হাউসহোল্ড পারপাস সে কত টাকা খরচা করে সেটা আমাদের এখানে বার করতে হবে। খুবই ইজি কোশ্চেন, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন এবং আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে ক্যালকুলেশন করতে পারেন। চলুন আমরা চলে আসছি এই অঙ্কের ক্যালকুলেশনে। আশা করছি বঙ্গানুপাত করার পর বা এইটা বাংলায় অনুবাদ শোনার পর আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন আমরা ক্যালকুলেশন দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম এক্সপেন্সেস 25% অফ 4.32 × 10⁵, তাহলে আমরা এখানে বার করেছি 25 ÷ 100 × 4.32 × 10⁵। তাহলে আমরা এখানে বার করেছি তার অ্যানুয়াল হাউসহোল্ড এক্সপেন্সেস, তাহলে হাউসহোল্ড এক্সপেন্সেস ফর 8 মান্থস, তাহলে 8 মাসের জন্য আমরা এখানে বার করছি তার 25 ×4.32 ÷ 12 × 8 × 10³। কেন আমরা 10³ লিখেছি, তা এখানে শূন্যগুলো আছে, তা শূন্যর জন্য আমরা এগুলোকে পাওয়ারে লিখে নিয়েছি। তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে আর আমাদের এখানে উত্তর বেরিয়েছে 72,000। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি 72,000, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন। এখানে ব্যাংক ক্লার্কে 2010 কোশ্চেনটা এসেছিল, তো চলুন কোশ্চেনটা দেখে নেব। রেশমাস মান্থলি ইনকাম ইজ 22% মোর দ্যান নিলামস মান্থলি ইনকাম। তাহলে রেশমা বলে একজন আছে, সে নিলামের থেকে 22% বেশি সে মান্থলি মাসে রোজগার করে। ইফ নিলামস মান্থলি ইনকাম ইজ 3,500, যদি নিলামের মাসিক রোজগার 3,500 টাকা হয়, তাহলে হোয়াট ইজ দ্য রেশমাস মান্থলি ইনকাম, তাহলে রেশমাস মান্থলি ইনকাম কত। এটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করেছেন। তো চলুন এখন আমরা কোশ্চেনটা সলভ করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আর আপনারাও সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রেশমাস মান্থলি ইনকাম ইজ ইকুয়াল টু 3,500 × 122 ÷ 100 = 4,270। তা যারা 2 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ 4,270, তাদের সবার উত্তর সঠিক। আর যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের পুরস্কার
নেওয়ার জন্য আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো চলুন আমরা এবার চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার থ্রি, তিন নম্বর প্রশ্নে চলে এসেছি। এটা ব্যাংক ক্লার্ক 2010 কোশ্চেনটা এসছে। সোহম স্পেন্ড 23% অফ অ্যান অ্যামাউন্ট অফ মানি অন অ্যান ইন্স্যুরেন্স পলিসি, 33% অন ফুড অ্যান্ড 19% অন চিলড্রেন্স এডুকেশন অ্যান্ড 16% অন রিক্রিয়েশন। তাহলে সোহাম বলে একজন আছে, সে তার মাসের রোজগারের 23% রোজগার 23% সে খরচ করে ইন্স্যুরেন্স পলিসিতে, 33% খরচ করে খাবারে, 19% তার শিশুদের পড়াশোনার জন্য এবং 16% সে রিক্রিয়েশনের জন্য খরচা করে। তাহলে হি ডিপোজিট দ্য রিমেনিং অ্যামাউন্ট অফ 504 ইন ব্যাঙ্ক, এবং এগুলো করার পর তার 504 টাকা বেঁচে থাকে এবং সেই টাকাটা সে কী করে ব্যাঙ্কে ডিপোজিট করে। তাহলে হাউ মাচ টোটাল অ্যামাউন্ট ডাজ হি স্পেন্ড অন ফুড অ্যান্ড ইন্স্যুরেন্স পলিসি টুগেদার, তাহলে সে কত টাকা তার খাবার এবং ইন্স্যুরেন্স পলিসিতে যোগ করে সে খরচা করে, মানে খাবার এবং ইন্স্যুরেন্সে মোট সে কত খরচা করে সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট টোটাল ইনকাম বি এক্স, আমরা এক্স ধরেছি, তাহলে টোটাল এক্সপেন্ডিচার 23 + 33 + 19 + 16% অফ এক্স ইজ ইকুয়াল টু 91% অফ এক্স, তাহলে রিমেনিং অ্যামাউন্ট 100 - 91% অফ এক্স ইজ ইকুয়াল টু 9% অফ এক্স, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 9% অফ এক্স ইজ ইকুয়াল টু 504, মানে সেই বাকি টাকাটা সে ব্যাঙ্কে ডিপোজিট করে। আমরা এই ক্যালকুলেশনে আসতে পেরে আমরা এক্স এর মান বার করেছি কত, না 5600, আর টোটাল অ্যামাউন্ট আমরা এখানে ছিল এক্স ধরেছি, তা সেটা বেরিয়েছে 5600। তাহলে নাও টোটাল ইনকাম ফুড প্লাস ইন্স্যুরেন্স পার্সেন্টেজ আমরা এখানে বার করব, তাহলে 23 + 33% অফ এক্স, তাহলে টোটাল যোগ করে হচ্ছে 56% অফ এক্স, তাহলে 56% অফ 5600 ইজ ইকুয়াল টু 3123। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান সি কোশ্চেন নাম্বার থ্রিতে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফোর, চার নম্বর প্রশ্ন। কোশ্চেনগুলো একটু বড় আছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি বাংলায় অনুবাদ করে দিচ্ছি। আশা করছি আপনাদের বাংলা অনুবাদ শোনার পরে কোশ্চেনগুলো করা খুবই ইজি হয়ে যাচ্ছে। তা ব্যাংক ক্লার্ক 2010 কোশ্চেনটা এসছে, চার নম্বর প্রশ্ন। এই প্রশ্নে বলা আছে দ্য স্যালারি অফ অ্যান এমপ্লয়ি অফ এ কোম্পানি ইনক্রিজেস এভরি মান্থ বাই 4%, তাহলে একটা কোম্পানিতে একজন কর্মচারী কাজ করে এবং তার মাইনা প্রতি মাসে 4% করে বৃদ্ধি পায়। তাহলে ইফ হি স্যালারি ইন আগস্ট ওয়াজ 6300, যদি তার আগস্টের মায়না যদি 6300 টাকা হয়, তাহলে হোয়াট উড বি হিস অ্যাপ্রক্সিমেট স্যালারি ইন মান্থ অফ অক্টোবর অফ দ্য সেম ইয়ার, যদি তার মায়না আগস্ট মাসে 6300 টাকা হয়, তাহলে সেই মায়নাটাই তার অক্টোবর মাসে কত হবে সেই বছরে। আপনাদের চারটে অপশান, যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। খুবই ইজি কোশ্চেন আছে, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রিকোয়ার স্যালারি ইন অক্টোবর ইজ ইকুয়াল টু 6300 × 104 ÷ 100 × 104 ÷ 100, কেন এটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এটা সেপ্টেম্বরের পার্ট, এটা অক্টোবরের পার্ট। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার অ্যাপ্রক্সিমেট ভ্যালু বেরিয়েছে, তাহলে 6814 যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান সি চার নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর ফাইভ, পাঁচ নম্বর প্রশ্ন, যেটা ব্যাংক ক্লার্ক 2011 কোশ্চেনটা এসছে। রিনা গট 76 marks ইন হিন্দি, 48 marks ইন সায়েন্স, 84 marks ইন ম্যাথমেটিক্স অ্যান্ড 38 marks ইন সোশ্যাল সায়েন্স অ্যান্ড 72 marks ইন ইংলিশ। তাহলে রিনা বলে একজন আছে, সে 76 পেয়েছে হিন্দিতে, 48 পেয়েছে বিজ্ঞানে, 84 পেয়েছে অঙ্কে, 38 পেয়েছে সোশ্যাল সায়েন্সে এবং 72 পেয়েছে ইংরেজিতে। তাহলে দ্য ম্যাক্সিমাম মার্কস অফ ইচ সাবজেক্ট ওয়াজ 100, তাহলে এই প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষায় হয়েছিল 100, তাহলে হাউ মাচ ওভারঅল পার্সেন্টেজ অফ দ্য মার্কস হি গট,
তাহলে সে ওভারঅল সে কত পার্সেন্ট মার্কস পেয়েছে সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, খুবই ইজি কোশ্চেন আছে। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা হবে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করছি। টোটাল মার্কস অবটেইন, তাহলে সে পেয়েছে কত, সবকটা আমরা যোগ করে 318 বার করেছি, তাহলে ম্যাক্সিমাম মার্কস যেহেতু 100 করে পরীক্ষা 5টা সাবজেক্ট সেহেতু 500, তাহলে রিকোয়ার পার্সেন্টেজ 318 × 100/500 is equal to 63.6%। তা যারা এই কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি 63.6%, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্নে চলে এসেছি। এটা এসএসসি 2011 কোশ্চেনটা এসেছিলো, আমরা শুধু ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করছি যে কারণে আপনাদের কোশ্চেনের সিরিয়াল নাম্বার মিলবে না, তা সুতরাং চিন্তার কোনো কারণ নেই, আমরা ওভারঅল আপনাদের সাথে 12টা কোশ্চেনই করবো। তো চলুন এই কোশ্চেনে কী বলা আছে আমরা সেটা দেখে নিই। ইন অ্যান অফিস 40% অফ দ্য স্টাফ ইজ ফিমেল, একটা অফিস আছে সেই অফিসে 40% মহিলা কর্মচারী আছে, 40% অফ দ্য আদার ওমেন আদার ফিমেল অ্যান্ড 60% অফ দ্য মেল ভোটেড ফর মি। তাহলে এখানে আপনারা নিচেই বুঝতে পারছেন, আমরা পুরো লাইনটা পড়ে নিই তাহলে আমরা বুঝতে পারবো। দ্য পার্সেন্টেজ অফ ভোট আই গট ওয়াস, তাহলে ইন অ্যান অফিস 40% অফ দ্য স্টাফ ইজ ফিমেল, 40% অফ দ্য ফিমেল অ্যান্ড 60% অফ দ্য মেল ভোট ফর মি। এখানে কোশ্চেনের দেখুন কোশ্চেনটা করা আছে যে একটা অফিস আছে সে অফিসে কী আছে না 40% মহিলা আছে, এইবার 40% মহিলার মধ্যে যে 40% আপনাদের মহিলা আছে তার 40% মহিলা ভোট এবং পুরুষদের থেকে আমরা 60% ভোট পেয়েছি আমি, এখানে আমার কথা বলা হয়েছে। তাহলে দি পার্সেন্টেজ অফ ভোট আই গট ওয়াস, তাহলে কত পার্সেন্ট ভোট আমি পেয়েছি সেটা আমাদের এখানে বার করতে হবে। কোশ্চেনটা আপনারা করে ভালো করে খেয়াল করবেন যে 40% স্টাফ মহিলা আছে এবং সেই 40% মহিলার মধ্যে 40% ভোট আপনি পেয়েছেন সেই মহিলাদের কাছ থেকে। আশা করছি আপনারা এই কোশ্চেনটা বুঝতে পেরেছেন। আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট টোটাল নাম্বার অফ স্টাফ বি 100, ফিমেল স্টাফ 40, তাহলে মেল স্টাফ 100 - 40 ইজ ইকুয়াল টু 60, তাহলে ভোট কাস্ট বাই ফিমেল ইজ ইকুয়াল টু 40/100 × 40 ইজ ইকুয়াল টু 16, তাহলে ভোট কাস্ট বাই মেলস 60/100 × 60 ইজ ইকুয়াল টু 36, তাহলে ভোট কাস্ট বাই বোথ 16+20 16+36 ইজ ইকুয়াল টু 52, তাহলে পার্সেন্টেজ অফ ভোট অপটেইন সেটা হচ্ছে 52%। তা যারা 10 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, 11 নম্বর প্রশ্ন, এসএসসি 2011 কোশ্চেনটা এসেছিলো। রাম সেলস হিজ গুডস 25% চিপার দেন স্যাম অ্যান্ড 25% ডিআরআর দেন হরি, তাহলে রাম কী করে তার দ্রব্যগুলো বিক্রয় করে 25% চিপ মানে 25% কমে স্যামের থেকে এবং 25% বেশি হরির থেকে, তাহলে হাউ মাচ পার্সেন্টেজ ইজ হরিস গুড চিপার দেন স্যাম, তাহলে হরিস গুড কতটা চিপ বা কতটা কম কস্টের সেটা স্যামের থেকে সেটা আমাদের এখানে বার করতে হবে। খুবই ইজি অঙ্ক, আপনারা আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই আপনাদের খাতায় এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট সেলিং প্রাইস অফ গুডস বাই স্যাম বি 100, তাহলে সেলিং প্রাইস অফ গুডস বাই রাম ইজ ইকুয়াল টু 75%। Now, according to the question, 125% of selling price of goods by Hori is equal 75%. The selling price of goods by Hori is equal 100/120 × 75 is equal to 60. So, Hari's goods are cheaper than Sam's goods by 40/100 × 100% is equal to 40%. The Jara 11 number প্রশ্নে answer question option C, 40. তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর প্রশ্নে চলে এসেছি। এসএসসি 2010 কোশ্চেনটা এসছে। ফর অ্যান এক্সামিনেশন ইট ইজ রিকোয়ার টু গট 36% অফ ম্যাক্সিমাম মার্কস টু পাস, তাহলে পাস করতে গেলে একটা এক্সামে তাহলে কত দরকার না 36% নাম্বার। এ স্টুডেন্ট গেট 130 মার্কস অ্যান্ড ফেল বাই 85 মার্কস, তাহলে একজন স্টুডেন্ট একজন ছাত্র সে 113 পেয়েছে এবং সে 85 নম্বরের জন্য ফেল করেছে। দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন আর,
তাহলে এক্সামিনেশনে ম্যাক্সিমাম মার্কস কত সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট ম্যাক্সিমাম মার্কস বি এক্স, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 36x/100 ইজ ইকুয়াল টু 113+85, তাই এখান থেকে আমাদের এক্স এর মান বেরিয়েছে 550। তা যারা 12 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান বি 550, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। 13 নম্বর প্রশ্ন, এসএসসি 2010 এর কোশ্চেনটা এসছে, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্ল ইন এ স্কুল ইজ 3:2। তাহলে একটা স্কুলে ছাত্র এবং ছাত্রীর অনুপাত হচ্ছে 3:2। তাহলে ইফ 20% অফ দ্য বয়েজ অ্যান্ড 25% অফ দ্য গার্লস আর স্কলারশিপ হোল্ডার্স, যদি কি বলেছে যে 20% বয়েজ এই যতগুলো ছাত্র আছে তাদের মধ্যে 20% ছাত্র এবং যতগুলি বালিকা আছে তাদের মধ্যে 25% ছাত্রী স্কলারশিপ হোল্ডার, দেন দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট হু ডু নট গেট দ্য স্কলারশিপ ইজ, তাহলে আমাদের সেই পার্সেন্টেজ অফ স্টুডেন্টটা বার করতে হবে যারা কিনা স্কলারশিপ হোল্ড করছে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 13 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর আপনারা সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। লেট নাম্বার অফ বয়েজ বি 300, নাম্বার অফ গার্লস ইজ 200, 300 কেন ধরেছি, 3:2 আছে, আমরা এখানে দুটো শূন্য যোগ করে নিচ্ছি আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে বয়েজ হোল্ডিং স্কলারশিপ 20/100/300 ইজ ইকুয়াল টু 60, তাহলে গার্লস হোল্ডিং স্কলারশিপ 25/100/200 ইজ ইকুয়াল টু 50, তাহলে টোটাল স্টুডেন্ট হোল্ডিং স্কলারশিপ 60+50 ইজ ইকুয়াল টু 110, তাহলে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট নট হোল্ডিং স্কলারশিপ ইজ ইকুয়াল টু 500-110-500/100 ইজ ইকুয়াল আমরা বার করেছি 78%। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ 78%, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। 14 নম্বর প্রশ্নে চলে এসেছি, 1 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু 5 লিটার অফ অ্যালকোহল অ্যান্ড ওয়াটার সলিউশন কন্টেন্ট 40% অ্যালকোহল স্ট্রেংথ, তাহলে 1 লিটার জল আমরা 5 লিটার অ্যালকোহলের সাথে মিশিয়েছি এবং মেশানোর পরে সেখানে 40% অ্যালকোহলের স্ট্রেংথ পাওয়া গেছে, দ্য স্ট্রেংথ অফ অ্যালকোহল ইন নিউ সলিউশন উইল বি, তাহলে আমাদের এখানে ভালো করে কোশ্চেনটা পড়ুন, আশা করছি আপনারা বুঝতে পারবেন। এসএসসি 2007 এর কোশ্চেনটা এসছে, আমরা আরেকবার কোশ্চেনটা পড়ে নিচ্ছি, 1 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু 5 লিটার অফ অ্যালকোহল অ্যান্ড ওয়াটার সলিউশন কন্টেইনিং 40% অ্যালকোহল স্ট্রেংথ, তাহলে আমাদের এই ওয়াটার সলিউশনটা কন্টেইনিং করছে কি না সেটা 40% অ্যালকোহলটা স্ট্রেংথ ফলো করছে, তাহলে স্ট্রেংথ অফ দ্য অ্যালকোহল ইন নিউ সলিউশন ইজ, তাহলে নতুন সলিউশনে আমাদের অ্যালকোহলের স্ট্রেংথটা কত হলো সেটা আমাদের বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 14 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, খুবই ইজি কোশ্চেন, আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে কোয়ান্টিটি অফ অ্যালকোহল ইন 5 লিটার অফ সলিউশন ইজ 40/100/5 ইজ ইকুয়াল টু 2 লিটার, তাহলে কোয়ান্টিটি অফ অ্যালকোহল ইন 6 লিটার অফ সলিউশন ইজ ইকুয়াল 2 লিটার, তাহলে স্ট্রেংথ অফ অ্যালকোহল ইন নিউ সলিউশন 2/6×100 ইজ ইকুয়াল টু 33.1/3%। তা যারা 14 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি 33.13%, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। 19 নম্বর প্রশ্ন, যেটা ব্যাংক ক্লার্ক 2008 কোশ্চেনটা এসছে, ইন এ ক্লাস অফ 40 স্টুডেন্ট অ্যান্ড 5 টিচার ইচ স্টুডেন্ট গট সুইটস দ্যাট আর 15% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট অ্যান্ড ইচ টিচার গট সুইট দ্যাট আর 20% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে হাউ মেনি সুইটস ওয়ার দেয়ার, তাহলে আমাদের এখানে কি বলেছে একটা শ্রেণী ছিল সেই শ্রেণীতে 40 জন ছাত্র এবং 5 জন শিক্ষক ছিল, এইবার তার মধ্যে প্রত্যেকটা ছাত্র তারা কি 25% পেয়েছে, মানে 25% সুইট মানে মিষ্টি পেয়েছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টের তারা 15% তারা সুইট পেয়েছে, এবং টিচাররা কি করেছে টিচাররা 20% পেয়েছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যতগুলো ছিল তাদের মধ্যে সুইট,
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মিষ্টিটাকে বলা যেতে পারে। তাহলে হাউ মেনি সুইটস ওয়ার দেয়ার, তাহলে সেখানে কতগুলো সুইটস ছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে নাম্বার অফ সুইট রিসিভড বাই এভরি স্টুডেন্ট ইজ ইকুয়াল টু 15% অফ 40 ইজ ইকুয়াল টু 40 × 15/100 ইজ ইকুয়াল টু 6। তাহলে নাম্বার অফ সুইট রিসিভ বাই 40 স্টুডেন্ট ইজ ইকুয়াল টু 40 × 6 ইজ ইকুয়াল টু 240। তাহলে নাম্বার অফ সুইট রিসিভ বাই ইচ টিচার ইজ ইকুয়াল টু 20% অফ 40 ইজ ইকুয়াল টু 8। তাহলে নাম্বার অফ সুইট রিসিভ বাই 5 টিচার ইজ ইকুয়াল টু 8 × 5 ইজ ইকুয়াল টু 40। তাহলে টোটাল নাম্বার অফ সুইট 240 + 40 ইজ ইকুয়াল টু 280। তা যারা 19 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ 280, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 20, যেটা ব্যাংক ক্লার্ক 2011 কোশ্চেনটা এসছে। ইন অ্যান এক্সামিনেশন ইট ইজ রিকোয়ার্ড টু গেট 296 মার্কস আউট অফ এগ্রিগেট মার্কস টু পাস। তাহলে একটা পরীক্ষায় পাস করতে গেলে 296 নাম্বার দরকার। এ স্টুডেন্ট গেট 222 মার্কস অ্যান্ড ইজ ডিক্লেয়ার্ড ফেল বাই 10% মার্কস। তাহলে একজন স্টুডেন্ট 222 নম্বর পেয়েছে কিন্তু সে 10% মার্কসের জন্য ফেল করে গেছে। হোয়াট আর দ্য ম্যাক্সিমাম এগ্রিগেট মার্কস এ স্টুডেন্ট ক্যান গেট। তাহলে ম্যাক্সিমাম একটা স্টুডেন্টকে কত পেতে হবে পাস করার জন্য সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা খাতায় নির্বাচন করুন। এরকম ধরনের একটা অঙ্ক আমরা এর আগেও করে এসেছি, আশা করছি এই অঙ্কটা করতে আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই ক্যালকুলেশনের মাধ্যমে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য ম্যাক্সিমাম এগ্রিগেট মার্কস বি এক্স। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 10% অফ এক্স ইজ ইকুয়াল টু 296 - 220 222। তাহলে এখান থেকে আমরা এক্সের মান বার করেছি 740। তা যারা 20 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান ডি 740, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মোট 12টা প্রশ্ন আলোচনা করলাম, আর এই 12টা কোশ্চেন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করুন। এবং মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তার সাথে সাথে আপনারা অবশ্যই কমেন্ট পোস্ট করুন, তাহলেও আমাদের একটা মোটিভেশনের জায়গা রয়ে যায় যে আপনারা অবশ্যই ভিডিও দেখে আপনাদের যে যে জায়গায় অসুবিধা হচ্ছে বা যেটা আমাদের সলিউশনটা ঠিক করা উচিত বা আমরা কীরকম ধরনের ক্লাস করব এটাও আপনারা আমাদেরকে রিপ্লাই করে পোস্ট করতে পারেন। আপনারা রিপ্লাই করলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা কতটা হয়েছে, সেটা আপনাদেরকে আপনাদের কতটা সার্থক করতে পেরেছে সেটা আমরা জানতে পারবো। তো সুতরাং আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্টের সাথে সাথে আপনারা আপনাদের কমেন্ট পোস্ট করুন। আর আমরা চলে আসছি আপনাদের আজকের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, এ পার্সন বাইস এ বুক ফর 200 অ্যান্ড সেল ইট ফর 225, হোয়াট উইল বি হিজ গেইন পার্সেন্টেজ? অপশান এ 13%, অপশান বি 14%, অপশান সি 18.4% এবং অপশান ডি 12.5%। আমি আবার আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন বলছি, এ পার্সন বাইস এ বুক ফর 200 অ্যান্ড সেল ইট ফর 225, হোয়াট উইল বি হিজ গেইন পার্সেন্টেজ? অপশান এ 13%, অপশান বি 14%, অপশান সি 18.4% এবং অপশান ডি 12.5%। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।